everyone. This is Eva Ma'am from Vidya Bhavan Coaching YouTube channel. Hope you all are doing a great practice, right? Come recently in the mother on a competitive field exam. Ask the chole to title time. I think you can see that I'm again GA, my general level is it geography like a chapter. Nature relations is a can ever allusion. I could go soil, Marti Bamritika. It is making the thing put it cutting. Geography include থাকে সেই পরীক্ষাতে 2 থেকে 3 নম্বর তোমরা কমন পাবেই পাবে তো তোমরা জানো বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে রিলেভেন্ট থিওরি অ্যালং উইথ দ্য প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টারে যা কোশ্চেন ছিল সেগুলো নিয়ে পড়াশোনা করানো হয় তো আজকে আমরা আই থিং আমাদের এই সয়েল নিয়ে সয়েলে রিলেভেন্ট থিওরি ক্লাস হবে 1 2 3 এন্ড 4 আর 5 6 7 ক্লাসটা হবে বেসড অন এমসিকিউ প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিল ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনস এর উপর তো আজকে আমরা ক্লাস নাম্বার 1 নিয়ে চলে এসেছি তো চলো डायरेक्टली প্রেজেন্টেশন মোডে গিয়ে রিলেভেন্ট থিওরি নিয়ে আলোচনা করব যদি আমাদের চ্যানেলে নতুন হও প্লিজ হিট দা বেল আইকন এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্লিজ শেয়ার দা চ্যানেল উইথ ইওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ডোন্ট ফরগেট টু শেয়ার তো চলো डायरेक्टली প্রেজেন্টেশন মোডে গিয়ে আমরা রিলেভেন্ট থিওরি বেসড অন দা চ্যাপ্টার সয়েল নিয়ে পড়াশোনা করে আসি Again, a great welcome to the presentation mode, students. Tumra, ajke class number 1 e acho, jekhane ki amra geography je topic ta choose korechi, jeta hocche soils of India. Bishoni bishoni ekta important topic. Protita porikhatei 2-3 number te ekhan theke common porbei porbe. To cholo, ajke amra class number 1 e soils e আমরা ক্লাস 1 2 3 4 আই থিংক এই চারটি ক্লাস আমরা 11 থিওরির উপর করব বাকিটা কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনের উপর করব তোমরা খেয়াল করবে আমাদের চ্যানেলে যে যখন যে টপিকটা নিয়ে ভিডিও আপলোড করা হয় তার 11 থিওরি যতটুকু প্রয়োজন কম্পিটিটিভ ফিল্ডের জন্য ততটুকু 11 থিওরি তার সাথে কি করি না আমরা প্রিভিয়াস ইয়ারে আসা এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করে নিই তো ফার্স্ট আজকে আমরা যেটা পড়বো অ্যাবাউট সয়েল সয়েল মানে জানো মাটি বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকমের হয় তারই একটা পিক্টোরিয়াল ভিউ অ্যালং উইথ দ্য মানে ম্যাপ কোথায় কী রকমের পাওয়া যায় সে তার একটা ছবি এখানে দেওয়া হয়েছে তো চলো ফার্স্ট আমরা যেটা পড়বো অ্যাবাউট সয়েল হোয়াট ইজ সয়েল সয়েল দিয়ে কী হয় সেই সমস্ত কিছু বয়েট সয়েল কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পড়বো দ্য লেয়ার কনসিস্টিং A grainy substance which cover the surface of the earth is called soil. Okay, it is closely linked, টু দ্য ল্যান্ড এটা কিন্তু খুবই কাছ ল্যান্ডের সাথে খুবই কাছে সম্পর্ক রাখে ওকে নেক্সট দ্য ল্যান্ড ফর্মস ডিটারমাইন দ্য টাইপ অফ সয়েল যে ল্যান্ডফর্মটা আছে যেখানকার সেটা কিন্তু টাইপ অফ সয়েলের উপর মানে কী টাইপের সয়েল হবে সেটা ডিপেন্ড করে সয়েল ইজ মেড আপ অফ সয়েল ইজ মেড up of organic matter diye toiri soil thik ache tar sathe ki thake organic matter er sathe thake minerals and weathered rocks she weathered je rock gulo thake shei rocks weathered rocks found on the surface of the earth on the surface of the earth okay next this happens through the process of weathering process diye kintu ei ghotona gulo ghote weathering jhor jol brishti khora shegulor upore depend kore the right mix of organic matter and mineral makes the soil and minerals makes the soil fertile right next soil is the mixture of Soil is a mixture of rock
mixture of rocks, debris, and organic material organic materials which develops on the surface of the earth. The surface of the earth they develop kore shegulor opore ki hoyeche on the surface of the earth. Okay. Next, the major factors affecting the soil toiri korte je major factor ta responsible factor affecting the formation of the soil, are climate. Climate ta kintu formation of the soil er opore mane je climate er je rokom hobe shekhankar soil sherokom hobe. Vegetation এগুলো কিন্তু খুব আসে যে কোন নিচে যে অপশনস গুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা ইজ রেসপন্সিবল ফর দ্য সয়েল ফর্মেশন বা কোনটা সয়েল ফর্মেশনের জন্য রেসপন্সিবল নয়, ঠিক আছে? তাহলে কি বললাম, ক্লাইমেট, ভেজিটেশন, রিলিফ, প্যারেন্ট মেটেরিয়াল মানে সেখানটা পাথর দিয়ে তৈরি না বাড়ি দিয়ে তৈরি সেটা প্যারেন্ট মেটেরিয়াল, অ্যান্ড আদার লাইফ ফর্মস and time. Together? Next. Besides all these factors, এগুলোর পাশাপাশি আর একটা জিনিসও আরও কিছু জিনিসও আছে যেগুলো রেসপন্সিবল মানে ফর দ্য সয়েল ফর্মেশন, সেগুলো কি ফ্যাক্টর্স ইজ হিউম্যান অ্যাক্টিভিটিস ভীষণ ইম্পর্টেন্ট সয়েল ফর্মেশন অ্যাক্টিভিটিস আর অ্যান influencing factor to a large extent. Okay, large extent e kintu human activities by influencing tao depend kore thake. Next point amra jeta porbo, the actual amount of each of these depends on the type of soil, some soils are deficient in one or more of this factor. অনেক সয়েলে দেখা যায় যে এইসব জিনিসগুলো deficient মানে কি অভাব থাকে more of these factors. ঠিক আছে, let's make an example. একটা এক্সাম্পল দিয়ে তো অবশ্যই বোঝানো উচিত আমাদের. ইফ উই ডিগ আ পিট মানে একটা যদি গর্ত খুলি, ডিগ আ পিট অন ল্যান্ড অ্যান্ড লুক অ্যাট দ্য সয়েল, উই ফাইন্ড আমরা কি দেখতে পাবো, উই ফাইন্ড দ্যাট ইট কনসিস্ট of three layers, তিনটে লেয়ার দিয়ে কিন্তু এটা তৈরি, which are called horizon A, B and C. Horizon A, B, C দিয়ে তৈরি. এবার এই horizon A যদি তিনটে লেয়ার দিয়ে যে তৈরি বললাম, সেই horizon A is the topmost zone, এটা একদম উপরে থাকে, টপমোস্ট জোন, ওয়ার অর্গ্যানিক মেটেরিয়াল হ্যাভ গট ইনকর্পোরেটেড উইথ দ্য নিউট্রিয়েন্টস. নেক্সট, mineral matter and water which are necessary
for the growth of plants. তাহলে কি বললাম এই পয়েন্টে? বললাম যে হরাইজন এ যেটা টপমোস্ট জোন, সেখানে কিন্তু কিছু অর্গ্যানিক মেটেরিয়াল কি থাকে, ইনকর্পোরেট থাকে, হ্যাঁ, যার মধ্যে নিউট্রিয়েন্ট, মিনারেল ম্যাটার অ্যান্ড ওয়াটার, এগুলো নেসেসারি কিসের জন্য, না হচ্ছে তোমার প্লান্ট গ্রোথের জন্য। ঠিক আছে, এবার একটা তোমাদের এখানে নেক্সট পেজ একটা পিকচোরিয়াল ভিউ দেওয়া হলো, যেখানে কিনা তোমরা ইমেজ অফ অল দ্য জোনস দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই ছবিটার সাথে সাথে আমরা হরাইজন বি নিয়ে কিছু বলি। ইজ আর স্যান্ডউইচ জোন বলা হয়, স্যান্ডউইচ, WICHED, স্যান্ডউইচ জোন। ওয়াই? বিকজ এটা মাঝখানে থাকে, কার না, বিটুইন হরাইজন এ অ্যান্ড সি এর মাঝখানে থাকে, এই জন্য মাঝখানে থাকা জিনিসকে কি বলে, স্যান্ডউইচ জোন বলা হয়ে থাকে। ইট কনসিস্ট অফ ম্যাটার, এর মধ্যে কি থাকে, ম্যাটার ডিরাইভড ফ্রম বিলো অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম অ্যাবভ, মানে হরাইজন এ আর হরাইজন সি এর কিছু মেটেরিয়ালের মিশ্রণ এখানে কিন্তু আমরা ফ্রম অ্যাবভ থেকে পেয়ে যাই। সো ইট হ্যাজ সাম অর্গ্যানিক ম্যাটার ইন ইট, বাট মিনারেল ম্যাটার ইজ অলসো নোটিসেবল। হ্যাঁ, অর্গ্যানিক ম্যাটার তো থাকে, অর্গ্যানিক ম্যাটার প্লাস মিনারেল ম্যাটার এর মধ্যে নোটিস করা যায়। ঠিক আছে, এই ছবিটাই, সেম ছবিটাই আমরা আবার এখানে দিচ্ছি, যেখানে কিনা আমরা হরাইজন বি নিয়ে, সরি, বি এর পরে সি নিয়ে কথা বলবো। এটা কি দ্য, মানে একদম হচ্ছে তোমার লুজ প্যারেন্ট মেটেরিয়াল থাকে, এখানে মেটেরিয়াল থাকে। দিস লেয়ার ইজ দ্য ফার্স্ট স্টেজ ইন দ্য প্রসেস অফ সয়েল ফরমেশন, প্রসেস অফ সয়েল ফরমেশন, সয়েল ফরমেশনের তাহলে ফার্স্ট স্টেজ কি, হরাইজন সি, সয়েল ফরমেশন। ঠিক আছে, তারপরে কি হয়, হরাইজন বি তৈরি হয়, তারপর কিন্তু হরাইজন সি তৈরি হয়। এরপর যেটা বলবো, এই অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেয়ার, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লেয়ার্স ইজ নোন অ্যাজ দ্য সয়েল প্রোফাইল বিলো দিস থ্রি হরাইজন, বিলো দিস থ্রি হরাইজন লাইজ দ্য প্যারেন্ট রক, এর যে তলায় কি থাকে, প্যারেন্ট রক থাকে, অর দ্য বেড রক বলা হয়ে থাকে, অর দ্য বেড রক। হ্যাঁ, একে কি বলা হয়, আর হরাইজন বলে, ওই লেয়ারটাকে আর হরাইজন বলা হয়। তাহলে হরাইজন এ বি সি অ্যান্ড আর হরাইজন, সেটার কিন্তু একটা আমরা পিকচোরিয়াল ভিউ দিয়ে পড়াশোনা করে নিলাম। ঠিক আছে, এবার পড়বো যে পয়েন্টটা, দ্য ফ্যাক্টর্স অফেক্টিং দ্য সয়েল, সয়েলকে অফেক্ট করে সেরকম কিছু ফ্যাক্টর কী কী, দ্য মেজর ফ্যাক্টর কী, দ্য মেজর ফ্যাক্টর দ্য ফরমেশন অফ দ্য সয়েল কী, না হচ্ছে নেচার অফ দ্য প্যারেন্ট রক, নেচার অফ দ্য প্যারেন্ট রক যেটা তলায় থাকে, আর হরাইজন যাকে বলে প্যারেন্ট রক, তার নেচার ডিপেন্ড করে। তারপরে হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টর, ভেজিটেশন রিলিফ, প্যারেন্ট মেটেরিয়াল, আদার লাইফ ফর্মস, আদার লাইফ ফর্মস আর কি না, টাইম, অল দিজ আর রেসপন্সিবল বা মেজর ফ্যাক্টর অন দ্য ফরমেশন অফ দ্য সয়েল। ঠিক আছে, বিসাইড দিস, বিসাইড অল দিস ফ্যাক্টর্স, হিউম্যান অ্যাক্টিভিটিস আর অ্যান ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর টু আ লার্জ কোথায় গেল, বিসাইড অল দিস ফ্যাক্টর হিউম্যান অ্যাক্টিভিটিস আর অ্যান ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর টু আ
লার্জ স্কেল আমরা জানি বা লার্জ এক্সটেন্টে কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটিস ডিপেন্ড করে বললাম। আর হচ্ছে আরও কিছু ফ্যাক্টার্স আছে, সেগুলো কি টোপোগ্রাফি, টোপোগ্রাফি, রোল অফ অর্গ্যানিক মেটেরিয়াল, অর্গ্যানিক মেটেরিয়াল, টাইম টেকেন, কতটা সময় ধরে সেই সয়েলটা ফর্ম হয়েছে, টাইম টেকেন ফর দ্য ফর্মেশন অফ দ্য সয়েল, টাইম টেকেনই লিখলাম শুধু, অ্যান্ড কম্পোজিশন। সো অল দিজ আর দ্য ফ্যাক্টর এফেক্টিং দ্য সয়েল। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ সয়েল, ক্লাসিফিকেশনস অফ সয়েল। এই ক্লাসিফিকেশনটা আমাদেরকে একটা ছবি বা পিক্টোরিয়াল ভিউয়ের মাধ্যমেই পড়তে হবে, সেটা আমরা কন্টিনিউ করব ক্লাস টুতে। সো ক্লাস টুতে আমরা কোথা থেকে কন্টিনিউ করছি না, ক্লাসিফিকেশন অফ দ্য সয়েলস থেকে করছি। আজকে খুবই অল্প আমরা পড়লাম, জাস্ট ইন্ট্রোডাকশন টু আ সয়েল বলতে পারি, যে সয়েলটা কীরকমভাবে ফর্মেশন হচ্ছে, তার চারটে লেয়ার আর কী কী ফ্যাক্টর ইন মানে রেসপন্সিবল টু দ্য ফ্যাক্টর্স এফেক্টিং মানে মানে টু দ্য ফর্মেশন অফ দ্য সয়েল। তো সেই ফ্যাক্টরগুলো নিয়ে পড়লাম, এর পরের দিন আমরা যেটা পড়বো ক্লাসিফিকেশন অফ দ্য সয়েল পড়বো। ঠিক আছে, যেখানে কী কী থাকে, কীরকম অনেক কিছু ব্যাপার আছে, পার্সেন্টেজ কত, সেই সমস্ত, তারপর কোথায় পাওয়া যায়, সেগুলো নিয়ে পড়বো। তারপরে সেই সয়েলগুলো নিয়ে ভাগ পড়বো, যেমন হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, ল্যাটেরাইট সয়েল, এগুলো কোথায় পাওয়া যায়, সেগুলোর একটা করে ম্যাপ দিয়ে পড়াশোনা করবো। সো এক্সপেক্টেড আজকে ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন ফর দ্য ফার্দার নোটিফিকেশন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকেও বলো সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।